জুলাই আন্দোলন ঘিরে ব্যাহত হয় এইচএসসি এবং সমমানের পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে অটোপাস দিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। তাতেও ভাগ্য সহায় হয়নি লাখো শিক্ষার্থীর। নাটকীয়তার অটোপাসে একই সাথে বেড়েছে অকৃতকার্য এবং GPA-5 এর সংখ্যা। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পাশের হার 77.78। এর পক্ষে ফলাফল না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল 15ই অক্টোবর মঙ্গলবার ঘোষণা করা হয়। বেলা 11টায় শশ প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হয়। অন্যান্য সময়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করার রেওয়াজ থাকলেও এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করেননি। শশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাই ফলাফল প্রকাশ করেছেন। 11টি বোর্ডের পাশের হার 77.78, যার মধ্যে ছাত্র পাশ করেছে 75.61 এবং ছাত্রী পাশ করেছে 79.95%। GPA-5 পেয়েছে সর্বমোট 1,45,911 জন। 2024 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের 2,695টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন 13,31,058 জন। 7 বিষয়ে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হলেও 13টি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল তৈরি করা হয়েছে, অর্থাৎ 13টি বিষয়ে অটোপাস দেওয়া হয়েছে। তারপরেও কপাল পড়ল লাখো শিক্ষার্থীর, কারণ 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে এবার অনুপস্থিত ছিলেন 96,997 জন আর বহিষ্কার হন 297 জন। নিয়ম অনুযায়ী পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা বহিষ্কার হলে সামগ্রিক ফলাফল অকৃতকার্য আসে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। এবছর গড় পাশের হার 77.78%, যা গত বছর ছিল 78.64%। এবছর পাশের হার কমেছে 0.86%। মোট পরীক্ষার্থীর গড় পাশের হার বিবেচনা করে এবারের মোট অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 2,95,762 জনে। পরীক্ষার মাধ্যমে যে 7টি বিষয়ের ফলাফল তৈরি করা হয়েছে সেখানে অকৃতকার্য কতজন হয়েছেন তা পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পর জানা যাবে। তবে গতবারের চেয়ে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 53,546 জন বেড়ে মোট GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1,45,911 জনে। ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন 13,57,915 জন পরীক্ষার্থী। সে বছর অকৃতকার্য হন 3,07,723 জন শিক্ষার্থী, যাদের মধ্যে 2,90,063 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েও পাশ করতে পারেননি। সেই হিসেবে এবছর অটোপাসের পরেও বেড়েছে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা। গত 30 জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত 18, 21, 23, 28 জুলাই ও 1 ও 4 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ 11ই সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নতুন করে আর পরীক্ষা না নিয়ে যেগুলো হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে এইচএসসি ফলাফল প্রকাশের দাবি নিয়ে শত শত শিক্ষার্থী নজিরবিহীনভাবে 20 আগস্ট দুপুরে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঢুকে পড়ে। যদি আমাদের পক্ষে ফলাফল না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের আন্দোলন চালিয়ে যাব। অনেকে বলেছিল যে অটোপাসের দাবিতে, আমরা অটোপাস চাই না, আমরা অটোপাস চাই না, এবং আমরা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে, অর্থাৎ যে সাবজেক্ট ম্যাপিংটা হয়তো আগেও হয়েছে, আমরা এই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমরা ফলাফলটা চাই। পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয় অবশিষ্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। পরে সিদ্ধান্ত হয় এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলে। ইতোমধ্যেই যেসব পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত হয় তখন, আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হয় এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে। আমাদের একটা পরীক্ষার্থীর একটা প্রমাণ মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সবাই আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি, আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি
যে আমাদের যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি আজকে। আজকে এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বরটি বিবেচনায় নেওয়া হয়। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার বিষয়ে ভিন্নতা থাকলে সাবজেক্ট ম্যাপিং এর নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।